জানো দুর্গা দা বলা কি কি করতেছ এখানে কিছু করছ এখানে না কিছুই করো নাই না আমি ঘুরে লো যাচ্ছি ও কিছু করো না এখানে এতক্ষণ কি করছ এখানে বলতে পারো না কিছু বলতে পারো না তোমার বাড়ি কোথায় রংপুরে রংপুর এখানে থাকো কোথায় আন্টির বাসায় আচ্ছা আন্টির বাসা রংপুর নামাজ পড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা উনি কি হইছে না দেখো তো স্বামী হয় তোমার স্বামী হয় আচ্ছা ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ঠিক আছে মুরব্বীদের কথা মতো চলবা হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ মেয়েটা দেখেন এখন কিছুই বলতে পারে না কিন্তু ইতিপূর্বে দেখছেন আপনার অবস্থা কি সে যেগুলো যে মানে যেভাবে কাণ্ড করেছে করছে এগুলো তো অস্বাভাবিক মানে এখন বলতেছে আমি কিছুই করি না এখানে কেন আসছে তাও বলতে পারতেছে না আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে দেয় এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আমাদের প্রার্থনা বিশেষ করে দেশ ও দেশের বাইরে আমি সকলের কাছে একটাই দোয়া চাই আল্লাহ যে সকল জিন জাতি আমাদের উপরে আসে এই সকল জিন জাতি থেকে যেন আমাদের ছেলে সন্তান আহলায়ের পরিবার পরিজনকে হেফাজত করে আর বিশেষ করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকেও সুস্থতা দান করে এবং আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সকল বালা মুসিবত থেকে হেফাজত রাখে পবিত্র কোরআনের উসিলা করে আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করে কোরআন ছাড়া পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে আমাদেরকে সুস্থতা দান করবে প্রতিটা জিনিসই কোরআনের নিয়ম অনুযায়ী চলতে হবে যেহেতু আল্লাহ নিজে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা ওয়া শিফাউন ওয়া রাহমাতুলিল মুমিনিন মুসলমানদের জন্য মুমিনদের জন্য এই কোরআন হলো একটা শেফা এবং এটা একটা ঔষধ তো সুতরাং আমরা বিশেষ করে জিন জাতি যখন কোনো আক্রান্ত হয়ে যায় আমরা কোরআনের কাছে কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে যাব না কারণ এই কবিরাজ তান্ত্রিকেরা একদিকে আমাদেরকে কোরআন ছাড়া জিনিস দিবে অন্যদিকে আমাদের ইমানও নিবে তিন নম্বর আমাদের টাকা পয়সা হাতিয়ে নিবে সকল জিনিস বিবেচনা করে আমরা কোরআনের যেখানে কোরআনের চিকিৎসা আছে যেখানে কোরআন আছে ওখানে আমার যাওয়ার চেষ্টা করবো দেখেন এই মেয়েটি কিছুক্ষণ পূর্ব কি অবস্থা করছে এখন বলতে সে কিছুই বলতে পারে না তার মানে এই জিনগুলা যখন শরীরে আসে আমাদের কোনো শরীরে বস্তুতে কিছুই থাকে না আল্লাহ যেন এই সকল বর্জিন থেকে আমাদের মা বোন এবং বিশেষ করে আমাদেরকে হেফাজত করুক জিনদের মেইন টার্গেট থাকে নারীরা কারণ এরা খুব নারী পিপাসু এবং এরা নারীকে বেশি পছন্দ করে দেখবেন শতকরা আপনার 90% রোগী হয় মেয়ে মহিলারও কারণ জিনদের মেইন টার্গেটই থাকে মহিলা এরা কখনো পুরুষেরও খুব কম ধরে পুরুষেরা ধরে যেগুলো সেগুলো হচ্ছে নারী ওগুলা মহিলা জিন ওরা পুরুষের ধরে খুব তবে শতকরা 90% রোগী বেশিরভাগই কি মহিলা জিন হয়ে থাকে পুরুষ খুবই কম 1% তাল্লা যেন এই বন্ডিকে সুস্থ করে ঠিক আছে বোন হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে।